আজকে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি বাংলাদেশে থাকাকালীন আমরা আপেল কি করেছি, বাজার থেকে কিনে খেয়েছি টাকা দিয়ে, তাই না? কিন্তু এখানে এসে দেখলাম হচ্ছে যে রাস্তার পাশেই গাছ হয়েছে এবং থোকায় থোকায় ধরে আছে, একটা না দুইটা না অনেকগুলো গাছ আছে। প্লাস হচ্ছে যে এই আপেলগুলো কেউ কিনে খায় না, এগুলো পথচারীরা যাওয়ার সময় যখন হাতে পায় তখন তারা পেড়ে খায়। আসুন দেখিয়ে দিই কেমন। খুবই সুন্দর আপেল, কোনো কোনো গাছে লাল হয়েছে, কোনো কোনো গাছে সবুজ। আমি এখানে দেখতে পাচ্ছি এটা সবুজ আপেল, দেখুন এখনো এগুলো ছোট আছে, উপরের দিকে কিছু বড় হয়ে গেছে। এই যে কত সুন্দর, কি ভালো লাগছে না? মানে নিজ হাতে ধরে যদি পেরে খাওয়া যায় এটার মজাই আলাদা। ওর পাশে আরো কিছু আছে, আমি আপনাদেরকে দেখাই, আসুন আমার সাথে। তবে এটা খুবই সুন্দর, কারণ হচ্ছে আমাদের বাসাটা যে জায়গাটা এটা খুব কাছাকাছি জায়গায়, সো আমাদেরকে খুব বেশি দূরে যেতে হয় না এগুলো দেখার জন্য। প্লাস আমার কাজের জায়গায় মাঝামাঝি পড়ে যায়। এই যে আরেকটা গাছ, দেখতে কিছুটা আপেল ফুলের মতো লাগছে, এটা তো সবাই খেয়েছে নি, বাট এটা হচ্ছে আপেল গাছ। ঠিক আছে, আপেল ফুল না, আপেল গাছ। তো রাস্তার পাশে এভাবে পাওয়া যায়, আমি সামনে দেখেছিলাম যে আরো নিচে হয়ে আছে, এখন মনে হয় নেই, তবে আমি ট্রাই করবো, যদি আমি যাওয়ার পথে ওটা পেয়ে যাই ওটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। রাস্তার পাশে আরো কত ফল পাওয়া যায় আসুন আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে ব্ল্যাকবেরি, ঠিক আছে, এটাও রাস্তার পাশেই জঙ্গলি গাছের ভিতরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে ছোট ছোট, প্রথমে এটা লাল থাকে, পরে এটা ব্ল্যাক কালারের হয়ে যায়, খুবই সুন্দর। একটা খেয়ে দেখি, এটা অনেক মিষ্টি এবং খুবই সুস্বাদু। সামনে আরো কিছু ফল গাছ আছে, চলুন ওগুলো দেখে আসি। এবার যাচ্ছি হচ্ছে যে আরেকটা ফল, এটাকে প্রুন বলে, বাট এটা দেখতে হচ্ছে কিছুটা আলু বোখারার মতো। এখন চলুন দেখি এটা দেখতে কেমন, খুবই সুন্দর কালার এটার, প্লাস খেতেও প্রচুর মজা। আমি একটু দেখি ভিতরে কেমন, ওয়াও, একেবারে চোখের সামনেই, দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর, কি সুন্দর লাল আঙ্গুরের মতো কালার, সুন্দর না? চলুন একটা খেয়ে দেখা যাক। কি সুন্দর না দেখতে, অসাধারণ, একেবারেই অসাধারণ, যেমন রসালো প্লাস হচ্ছে যে মিষ্টি, অনেক মজা। তো যারা এখানে আশেপাশে আছেন আশা করি এখানে দেখে যেতে পারেন, আর যারা বাংলাদেশে বসে আমাদেরকে দেখছেন তাদের জন্য শুভকামনা রইল।